বিয়ে কি? এই 14 খান বিয়ের ডাক দেখতেছি, দুটো বাদ দিলাম। দজন খানিক তো তোর বিয়েই আছে রে কপালে লেখা। এ ভাই, কি করছেন এসব? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। আমার একলা পেট চালাবার ভারি না। 11 12 খান বিয়ে কেবা করে সম্ভব ভাই? কেবা করে এতগুলা পেট চালাবো ভাই? হ্যাঁ, সেটাই তো দেখতেছি। ভয়ঙ্কর কোন কিছুর মধ্যে তুই পড়েছিস রে? কি করেছিস এইসব? তোদের পেশা টেশা বাদ দিয়ে অন্য কিছু শুরু করেছিস নাকি? ঘরটা কত ভাই, মন মেজাজ ভালো নাই, বুঝতে পারিছেন? এখন উল্টা পাল্টা কথা কয়েন না, মন মেজাজ কিন্তু ব্রেক ফেল হয়ে অন্যদিকে চলে যাবে। কে মন মেজাজ খারাপ কি জন্য সিডা ক? সিডা ক মানে উস্তাদ সারাক্ষণ বইসা থাকে আর আমাক দিয়ে শুধু কাজ করায়। ধরেন তো খায়া খায় কিরম মোটা হয়ে গেছে, দেখছেন? আমাক দিয়ে শুধু কাজ করায়, সে বইসে থাকে। এর জন্য মাঝে মাঝে ওনার সাথে একটু অভিনয় করতে হয়, বুঝতে পারিছেন? ও, তালিবারে তুই অ্যাক্টিং করলি ওগলি? জি ভাই। ওদারে তুই মারাত্মক অ্যাক্টর রে। তুই যদি থিয়েটার করতি বা মনে করে নাট্যশিল্পী হতি তাহলে বড় ভালো করতে পারতি। কিন্তু ভালো অ্যাক্টিং আমি ফেল মেরে গেছি, বুঝতে পারিনি আমি এত মানুষ চড়ায় খাই, বুঝছিস? ভালো, গুড। তুই এই পেশায় যদি ছাইড়ে দিতে চাস তাহলে বড় অভিনয় পেশায় চলে যাবি। মেলা টা পয়সা কামাই তো অভিনয় করে, জানিস নাকি? আরে হ ভোগাস মাইরি মাইরি কি সব কি অ্যাক্টিং ফ্যাক্টিং করি বলে মেলা টা হাকা মালিচ্ছে, বুঝছিস? তোর মধ্যে গুণ আছে সত্যি কথা। আচ্ছা শোন, বড় সন্দেহ হচ্ছে রে, তোর মধ্যে যে গুণ এবং বদ গুণের সমাবেশ ঘটেছে, হাত খান দেখি। এ ভাই, বদ গুণ হবে কিসের জন্য? তোর যে অবস্থা রে, হাত খান দেখলি পরে অনেক কিছু জানা যাবে নি। ইয়ে খোদা রে, এই বিয়ার ঘর তো মনে হয় ভয়ঙ্কর অবস্থা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 বিয়ে কি? এই 14 খান বিয়ের ডাক দেখতেছি, দুটো বাদ দিলাম। দজন খানিক তো তোর বিয়েই আছে রে কপালে লেখা। এ ভাই, হ্যাঁ কি করছেন এসব? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। আমার একলা পেট চালাবার ভারি না। 11 12 খান বিয়ে কেবা করে সম্ভব ভাই? কেবা করে এতগুলা পেট চালাবো ভাই? হ্যাঁ, সেটাই তো দেখতেছি। এ ভাই, কি করছেন? জাস্ট মিনিট। আবার কি হলো? একই ছেলে ছেলে সন্তানের ঘর তো অনেক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আল্লাহ, আমি নিজে আমার একার পেট চালাবার ভারি না, এতগুলো মানুষের পেট কেমন করে চালাবো? আল্লাহ গো, আমাকে বাঁচাও আল্লাহ। এ ভাই, আমাকে আপনি বাঁচান ভাই, কেমন করে সম্ভব না ভাই? ভাই আমাকে যেভাবে একখান বিয়ে করার ব্যবস্থা করে দেন ভাই। প্রাচীন যুগে চলে যাচ্ছিস রে, হ্যাঁ এতগুলি বিয়ে, এতগুলি সন্তান আছে। একটা উপায় অবশ্য আছে, ওই পাথরটা তোর ইউজ করলি পরে আর মনে করো শনি বৃহস্পতি সব কিছু মিলাই দিলে একটা জায়গায় যদি নিয়ে আসা যায়, মাইনাস করে একটা দুইটার মধ্যে আনা যাবে। কি করছেন ভাই? হ্যাঁ সত্যি, আপনার পাথর পড়লি পরে একখান বিয়ে হয়ে যাবে? আরে হবে না, কিসের জন্য? পাথরের শক্তি সম্পর্কে ধারণাই নাই তোর। আমি সেটাই চাচ্ছি ভাই, কি করতে হবে? টাকা লাগবে রে। কত টাকা লাগবে? 10,000-এর নিচে তো হবেই না। 10,000 টাকা? আমার 14 গোষ্ঠী বাপ দাদা 14 গোষ্ঠী সহে দেয় নাই, কি করছেন এসব? কালি পরে মর গিয়ে। এ ভাই, কি আমার কাছে 200 টাকা আছে। আচ্ছা 200 টাকা দিয়ে কাজ হয় রে? তোর দিস প্রবলেম ভাই। তাহলে সম্ভব? এ ভাই, আপনি আমার বড় ভাই না ভাই, 200 টাকা আছে ভাই, প্লিজ ভাই। আচ্ছা 200 টাকা দে আমারে, আমি করছি না কিসের জন্য? না ভার কর, আমাকে 200 টাকা দে, এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি নিলাম। আর 100 টাকা আছে কিন্তু দেখ তো ভাই, মানে বেজর লাগে, বেজর লাগে, জোর দিয়ে হয় না, বেজর লাগে। অন্তত একটা লোড বাড়ি কর, সেটা 1 টাকা নোট হোক। 50 টাকা আছে দে, 50 আমার লাগবি না। তোর লাগবি না, হাইতে যা, চলবো কেবা করে। খালি রাখি দে, জোর দিয়ে কাজ হবে না, বেজর লাগবে ভাই। আপনি আমার বড় ভাই না দে। আচ্ছা শোন, আমি এই টাকাটা নিলে মানে আমার কাছে থাকলো, আমার যে তোর কাজ করতে হবে এটা জানানোর জন্য 20 টাকা আছে ভাই, 20 টাকা 20 টাকা দিলি? আচ্ছা তুই এটা দিলি মানে তোর আরো টাকা পয়সা ইনকাম করে আরো যে দিতে হবে 10,000 টাকা পুরাতে হবে, এই জন্য নিলাম ভাই। যাওয়া করে আমাকে একখান বিয়ে করে দেন ভাই।
এখন বিয়ে করলে আমি বাঁচবো না ভাই, মরে যাব। বিয়ে জিনিসটা তো আসলে অন্য জিনিস। আয়াল্লা কি করছে সব, অত মাথায় বাড়ি পড়ে গেল রে। 11 বিয়ে